হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। তো কাজের ফাঁকে ভাবলাম একটু শেয়ার করি আমি কি কাজ করি প্রবাসে মালয়েশিয়াতে। তো আমি বর্তমানে কাজ করি মাইক্রোফাইলিং। এটা আমাদের মাইক্রোফাইলিং মেশিন, এটার নাম এক্সিভেটার। এই যে মেশিনটা দেখুন, এটাই মূলত মাইক্রোফাইলিং এর মেশিন। তো মেশিনটার সম্পর্কে কি কাজ, কিভাবে কাজ করে এটা ইনশাল্লাহ যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং কিভাবে মেশিনটা কাজ করে, কিভাবে পাইলিংটা হয়, সব কিছু আপনাদের মাধ্যমে শেয়ার করব যদি আপনারা জানতে চান। তো মেশিনটা বর্তমানে নষ্ট, কারণ অবশ্যই আপনি জানেন যে মালয়েশিয়াতে বিগত কয়েকদিন আগে যে প্রচুর বৃষ্টির কারণে বন্যা হয়েছিল। আমাদের মেশিনটা ছিল এই নিচে, এই নিচে ছিল, ওই জায়গাটা ছিল নিচে, যার কারণে মেশিনটা পুরোটাই প্রায় 10-15 ফিট পানির নিচে ছিল, যে কারণে মেশিনটা বর্তমানে নষ্ট আছে। তো সার্ভিসিং হয়েছে, এখনও ঠিক হয় নাই আর কি। ওই জায়গাতে আমরা আর কি পাইলিংটা করি, এটা বলে মাইক্রো পাইলিং। যখন কাজ শুরু হবে তখন যদি না দেখে আপনারা বুঝতে পারবেন না, আর যারা জানেন তারা তো অবশ্যই জানেন। ওখানে মেশিনটা থাকার কারণে বৃষ্টিতে, দুই দিনের বৃষ্টিতে আমাদের মেশিনের অবস্থা বেহাল। দেখ মেশিনটা যখন সার্ভিসিং হবে অবশ্যই আমরা কাজ শুরু করলে অবশ্যই যদি জানতে চান অবশ্যই জানাবো যে প্রবাসীরা কী করে বা আমি কী করি, আমার কী কাজ। এই মেশিনের সাথে আরও কিছু অনেক আপনার আরও অনেক মেশিন আছে। এটা একটা স্মল মেশিন, ওখানে আছে, এটা দিয়ে আপনার গ্যাস বের হয়। অবশ্যই মেশিনের ভেতরে যে কোন পাইপটা দেখতেছেন এখন যখন কাজ করব তখন অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো মেশিনের যে কোন পাইপটা আছে, এই যে কোন পাইপটা দিয়ে সিমেন্ট মাটির নিচে চলে যায়। যাই হোক, সব যখন আমি কাজটা করব তখন অবশ্যই দেখাবো আপনাকে। এটা হলো আমাদের বাংলাদেশে বলা হাওয়া মেশিন। এটা যাই হোক, পরবর্তীতে অবশ্যই দেখাবো কীভাবে কাজ হয়, কীভাবে আমরা মাইক্রো পাইলিং করি, কীভাবে মাটির নিচে সিমেন্ট দেই, অবশ্যই আপনার সাথে শেয়ার করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকল প্রবাসীর জন্য অবশ্যই দোয়া করবেন। আমরা প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করি অবশ্যই জানবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।